हाय बंधुरा वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकेर ए वीडियो तो दो थेके तीनटे प्रश्नेर उत्तर देव तार पाशापाशी गतकाल जे मैचटा हो गेल इंडिया वर्सेस नेपालेर मध्ये सेई मैचटा सम्पर्केओ एकटु बलार रयेछे। तो पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाको एबं एई चैनेले प्रथमबार एसे थाकले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे आमादेर पाशे थाको। बंधुरा शुरूतेई ताहले नेपाल वर्सेस इंडियार मध्ये जे गतकालेर सब चैम्पियनशिपेर मैचटा हो गेल गतकाल 9:30 थेके मैचटा तोमरा आशा करि अनेके लाइव देखेछो आबार देखोनि स्कोर शुनेछो कि होयेछे कि ना होयेछे। हाँ बंधुरा इंडिया किन्तु ओई मैचटा 82 मिनिटेर माथाय सुनील छेत्रीर गोले सुनील छेत्रीर एकमात्र करा गोले 1-0 गोले किन्तु मैचटा जीते नाय शेष मुहूर्ते। कारण प्रथम थेकेई किन्तु इंडिया अनेक चान्सेस क्रिएट करे एकदम पुरो माने तादेर बॉलटा तादेर आयत्त रेखे किन्तु नेपालेर बिरुद्धे अटैक करे एबं बॉल सब बॉल पजिशने सब समय बेशी एगिए छिलो इंडिया। तो से ही बॉल पोजिशन रेखे एबं शॉट तो अनेक निएछे प्राय नेपाल एदिके 4टे शॉट निएछे आर अन्यदिके किन्तु इंडिया 20टा शॉट निएछे। शॉट ऑन टार्गेटे किन्तु इंडियार 5टा छिलो एबं नेपालेर किन्तु 1टाओ छिलो ना। बॉल पोजिशने 75% बॉल पोजिशन छिलो एबं 25% किन्तु नेपालेर छिलो। तो बुझते पारछो इंडिया किन्तु प्रथम थेके ओई मैचटा थेके 3टे पॉइंट नेवार জন্য বা জয় তুলে নেবার জন্য কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও প্রথম 70 থেকে 75 মিনিট পর্যন্ত কিন্তু কোনো গোলের দেখা কিন্তু দেখতে পায়নি দুটো দলই এবং অনেক চান্স ক্রিয়েট করেছিল বাট হয়নি। কিন্তু 82 মিনিটের মাথায় সুনীল ছেত্রী, হ্যাঁ সেই সুনীল ছেত্রী লিডার লেজেন্ড বস, সেই সুনীল ছেত্রী কিন্তু গোল করে নেয় 82 মিনিটের মাথায়। সুন্দর একটা গোল করেন। তো তার গোলের সুবাদেই কিন্তু ইন্ডিয়া 1-0 গোলে হারায় নেপালকে এবং এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু লিগ টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে। 3টে ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে। এখনও তাদের সাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল খেলার একটা আশা কিন্তু জিয়ে রাখতে পেরেছে এই ম্যাচটা জেতার পর। বন্ধুরা এবার তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো প্রথম যে প্রশ্নের উত্তরটা দেব সেটা হচ্ছে সৌরভ ইশার, তিনি প্রশ্ন করেছেন ভাই আইএসএল বাংলাতে লাইভ টেলিকাস্ট কোন চ্যানেলে দেখা যাবে। তো বলে দিই যে বাংলাতে তোমরা কিন্তু হটস্টার হটস্টারের মাধ্যমে তো দেখতেই পারবে বাংলা ল্যাঙ্গুয়েজে এবং টিভি চ্যানেলে কিন্তু দেখতে পারবে। রবিবারের ম্যাচটা জলসা মুভিজে তোমরা বাংলায় দেখতে পারবে আর তাছাড়া প্রত্যেক দিন যে কটা ম্যাচ থাকবে সব কটা ম্যাচ কিন্তু বাংলায় দেখতে পারবে স্টার স্পোর্টস 3। ওই স্টার স্পোর্টস 3-তে কিন্তু তোমরা সরাসরি বাংলাতে কিন্তু দেখতে পারবে, বাংলা ধারাভাষ্যতে কিন্তু ম্যাচগুলো দেখতে পারবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কবিতা নিবেদন, তিনি প্রশ্ন করছেন তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, দিয়াগো মাউরিসিও কোন টিমে খেলবে না খেলবে, তুমি বলেছিলে যে আইএসএল শুরু হওয়ার আগেই জানাবো, তুমি তো আর বললে না। তো সরি, অনেক সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দিয়াগো মাউরিসিও কিন্তু এই মুহূর্তে যে দলের হয়ে সই করে নিয়েছেন সেই দলটা কিন্তু আল সাহানিয়ার দলের হয়ে তিনি কিন্তু খেলছেন, কাতারের টিম খুব সম্ভবত, হ্যাঁ কাতারের টিমই কিন্তু। দিয়াগো মাউরিসিও 30 বছর বয়সী ফরওয়ার্ড, এই প্লেয়ারটি কিন্তু গত বছর আইএসএলে ভালোই নজির করেছিল। তো সেই প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে আর ইন্ডিয়াতে আইএসএল খেলবে না, তিনি কিন্তু অনেক আগেই টিমে মানে অনেক আগেই সাইন করে নিয়েছে আল সাহানিয়ার হয়ে। তো আল সানিয়ার হয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি কিন্তু তাদের যখন লিগ শুরু হয়ে যাবে তখন কিন্তু তিনি ম্যাচ খেলবেন। তো আল সানিয়ার হয়ে কিন্তু খেলবে, যেটা কাতারের ক্লাব। এরপরের যে প্রশ্নটার উত্তর দেবো সেটা হচ্ছে মানে নামটা একটু অদ্ভুত, যাই হোক নাম নিচ্ছি না, ভাই বাংলাদেশ থেকে কিভাবে লাইভ দেখব কারণ বাংলাদেশ থেকে সব বিদেশি চ্যানেল বন্ধ আছে। দেখো তোমার প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়েছি, তাও তুমি আরও একবার মানে আরও 2-3 বার শুনেছো, তো তাই আর একবার জানিয়ে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে দেখছো বা দেখো তাদেরও সুবিধা হবে। দেখো বাংলাদেশ থেকে মেনলি জলসা মুভিজে দেখার একটা ই রয়েছে, জলসা মুভিজেই কিন্তু দেখাবে এরকমই। কিন্তু দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দেশ থেকে কোন কোন চ্যানেলে দেখা যায় লাইভ ম্যাচগুলো আইএসএলের। তো সেখানে দেখো বাংলাদেশে কিন্তু জলসা মুভিস এসটি এবং জলসা মুভিস এইচডি, এই দুটি চ্যানেলে ধারাভাষ্য বা মানে লাইভ ম্যাচগুলো তোমরা দেখতে পারবে। কিন্তু এখন যেটা হয়েছে যে জলসা মুভিসে কিন্তু শুধু রবিবারের ম্যাচটাই দেখায়, রবিবারে দুটো ম্যাচ থাকে বা একটা ম্যাচ থাকে সেই ম্যাচগুলোই কিন্তু দেখায়। তো সেক্ষেত্রে মানে আমাদের ইন্ডিয়াতেও একই কেস, তো তোমাদের বাংলাদেশেও কিন্তু ওই রবিবারের ম্যাচটাই দেখতে পারবে। তাছাড়া আর কোনো প্ল্যাটফর্মে যদি তোমাদের ইংলিশ চ্যানেল থাকে, বিদেশি চ্যানেল থাকে সেখানে দেখতে পারবে, আর যদি না হয় তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে আইএসএল শুরু হওয়ার প্রথম ম্যাচের সময়, কারণ তখনই কিন্তু কোনো লিঙ্ক
বা কোনো ওয়েবসাইট যদি থাকে তখন আমি দিতে পারবো, সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়ে দিতে পারবো। কারণ এখন তো এই মুহূর্তে লাইভ কোনো কিছুই হচ্ছে না, তো এখন তো কোথাও পাবে না। এরপরে শেষ যে প্রশ্নের উত্তরটা দেবো সেটা হচ্ছে চন্দন কনরা, এই মানে তিনি প্রশ্ন করেছেন যে দাদা আইএসএলে কি রেলিগেশন সিস্টেম চালু করা দরকার। দেখো রেলিগেশন সিস্টেমটা নিয়ে কিন্তু অনেক আগেই ভাবা হয়ে গেছে, বাট আমি এখনও কনফিউজ রয়েছি যে এই সিজন থেকে সেটা চালু হবে না পরের সিজন থেকে চালু হবে। কারণ পরের সিজন থেকে কিন্তু ম্যাচ বাড়তে চলেছে, তোমাদেরকে বলছি তো, তখন খুব সম্ভবত আমার মনে হয় যে পরের সিজন থেকেই চালু হবে। পরের সিজন থেকে কী হতে পারে, আই লিগে যে দলটা চ্যাম্পিয়ন্স হবে সেই দল সরাসরি আইএসএলে প্রমোট হয়ে যাবে, বা আইএসএলে যে দল একদম মানে নিচে শেষ করবে, 10 নম্বর বা 11 নম্বর শেষ করবে, সেই দলটা আই লিগে চলে আসবে। এরকম কিন্তু রেলিগেশন সিস্টেমটা চালু হবে, বাট এই মানে এই সিজনটা হচ্ছে কি না হচ্ছে এটা নিয়ে একটু কনফিউজ রয়েছি, সেটা তো আমরা আইসিএলে দেখতে পারবো। বাট আমার মনে হয় যে এই সিজনে না, পরের সিজন থেকে কিন্তু এই রেলিগেশন সিস্টেমটা চালু হতে চলেছে এবং ম্যাচও বাড়তে চলেছে। তো পরের সিজনে কিন্তু তোমাদের জন্য অনেক কিছু মানে রয়েছে, তো ওয়েট করো, পরের সিজনে কিন্তু দেখতে পারবে ব্যাপারটা। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই কটাই প্রশ্নের উত্তর দেওয়া ছিল, তার পাশাপাশি ইন্ডিয়া ভার্সেস নেপালের ম্যাচটা নিয়েও কথা বলার ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।